আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। কিভাবে আমরা বাংলার মাধ্যমে চায়না ভাষা শিখতে পারবো এবং চায়না ভাষা কথা বলতে পারবো সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি একজন নতুন চায়না ভাষা শিক্ষার্থী হয়ে থাকেন আর বাংলা যদি আপনার মাধ্যম হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি চায়নার বেসিক শব্দগুলি এবং বেসিক বাক্যগুলি জেনে নিতে পারবেন। এই টিউটোরিয়ালের মাধ্যমে চায়না ভাষার সম্ভাষণ তুলে ধরা হয়েছে, যে একজন ব্যক্তির সাথে দেখা হলে কীভাবে কথা বলবেন সে বিষয়গুলো সুন্দরভাবে এখানে গুছিয়ে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন না যাই, দেখে নিই আজ আমাদের কীভাবে বাংলা ভাষার মাধ্যমে আমরা সুন্দরভাবে চায়না ভাষার বেসিক শব্দ এবং বাক্যগুলি শিখে নেব সে বিষয়গুলি সম্পর্কে। নি চায়না ভাষায় নি বাংলা অর্থ হবে তুমি, নি বাংলা অর্থ হবে তুমি। আর নিন, নিন এটা হবে আপনি, নিন অর্থ হবে আপনি। নিমেন, নিমেন এটা হবে তোমরা, তোমরা অর্থ হলো নিমেন। তা চিয়া, তা চিয়া এটা হবে সবাইকে, তা চিয়া অর্থ হবে সবাইকে। হাও, হাও অর্থ হলো ভালো বা সুন্দর। আন, আন অর্থ হলো নিরাপদ বা সেভ, আন অর্থ হলো নিরাপদ। ওয়ান, ওয়ান অর্থ হলো রাত, ওয়ান অর্থ হলো রাত। যাও শান, যাও শান অর্থ হলো সকাল, যাও শান অর্থ হলো সকাল। শিয়াউ, শিয়াউ অপরাহ্ন, শিয়াউ অপরাহ্ন বা বিকাল। ওয়াং শাং, ওয়াং শাং অর্থ হলো সন্ধ্যা। নি হাও, নি হাও অর্থ হলো হ্যালো, নি হাও অর্থ হলো হ্যালো। তো ভিউয়ার্স, এখানে নিহাও শব্দটি আমরা তখনই ব্যবহার করতে পারবো যে কারোর সাথে যে কোনো সময় দেখা হলে নিহাও বলা যায়, অর্থাৎ সবার সাথে আমরা দেখা হলে নিহাও শব্দটি ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে নিহাও শব্দটি বাংলা অর্থ হবে হ্যালো বা হাই, এমন অর্থে ব্যবহার করা হয়। আবার দেখুন নিন হাও, নিন হাও সেম একই অর্থে ব্যবহার করা হয় হ্যালো, কিন্তু এখানে নিনটা তখনই ব্যবহার করা হয় যখন প্রবীণ বা সম্মানীয় কাউকে নি না বলে নিন বলা ভালো, নি না বলে নিন বলা ভালো, প্রবীণ বা সম্মানীয় কাউকে। নিমেন হাও, নিমেন হাও অর্থ হলো হ্যালো। তো ভিউয়ার্স, এখানে তোমাদেরকে বা একাধিক মানুষকে যখন আমরা একসাথে সম্বোধন করব তখন হবে নিমেন হাও, বা একাধিক বা তোমাদের সবাইকে। তা চিয়া হাও, তা চিয়া হাও এটাও হবে বাংলায় হ্যালো। তবে সবাইকে বা অনেক মানুষকে, সবাইকে বা অনেক মানুষকে চা চিয়া, তা চিয়া হাও। যাও সাং হাও, যাও সাং হাও এটা হবে শুভ সকাল, যাও সাং হাও অর্থ হলো শুভ সকাল। শিয়া উ হাও, শিয়া উ হাও এটা হবে শুভ অপরাহ্ন, শুভ অপরাহ্ন।
ওয়াশাং হাও, ওয়াশাং হাও, এটা হবে শুভ সন্ধ্যা। ওয়ান ওয়ান, এটা হবে শুভ রাত্রি। কুই, এটা হবে চায়না ভাষায় কুই, এটার বাংলা অর্থ হবে দামি বা মূল্যবান। দামি বা মূল্যবান শব্দটির অর্থে চায়না ভাষায় কুই শব্দটি ব্যবহার করা হয়, কুই। স স অর্থ হলো হয়, স অর্থ হলো হয়। না, এটা হবে কোথায়, না এটা হবে কোথায়। গুই, গুই অর্থ হলো দেশ, গুই বা গ অর্থ হলো দেশ, গ অর্থ হলো দেশ। রেন, রেন চায়না, রেন বাংলা অর্থ হলো মানুষ, রেন মানুষ। মং চিয়ালা গ, মং চিয়ালা গ, এর অর্থ হলো বাংলাদেশ। তো ভিউয়ার্স, চায়নারা বিভিন্ন দেশকে তাদের নিজস্ব ভাষায় কনভার্ট করে সেই দেশের নামটিকে বলে। যেমন ইন্ডিয়াকে বলে হিন্দু, ইন্ডিয়াকে বলে হিন্দু, আর বাংলাদেশকে বলে মং চিয়ালা গ। চুংগয়, চুংগয় অর্থ হলো চীন। আমরা জানি চীন, কিন্তু চিংলিশের ওদের নিজস্ব ভাষা যে নামটা হয় সেটা হলো চুংগয়। চ, চ অর্থ হলো এই বা এটি, চ অর্থ হলো এই বা এটি। ওয়াদা, ওয়াদা অর্থ হলো আমার, ওয়াদা শব্দের অর্থ হলো আমার। মিং ফিয়েন, মিং ফিয়েন অর্থ হলো বিজনেস কার্ড, মিং ফিয়েন অর্থ হলো বিজনেস কার্ড। রেন শো, রেন শো অর্থ হলো জানা বা পরিচিত হওয়া, রেন শো অর্থ হলো জানা বা পরিচিত হওয়া, রেন শো। হ্যান, হ্যান অর্থ হলো অনেক বা অত্যন্ত, হ্যাং অর্থ হলো অনেক বা অত্যন্ত। কাউশিং, কাউশিং শব্দের অর্থ হলো খুশি বা আনন্দিত, খুশি বা আনন্দিত অর্থ হলো কাউশিং। ইয়ে, ইয়ে অর্থ হলো ও, ইয়ে অর্থ হলো ও। নি চিয়াও সেমামিং ঝ, নি চিয়াও সেমামিং ঝ অর্থ হলো তোমার নাম কি, তোমার নাম কি। ওয়া চিয়াও লু শিয়াও, ওয়া চিয়াও লু শিয়াও অর্থ হলো আমার নাম লু শিয়াও, আমার নাম লু শিয়াও। নি হাওমা, নি হাওমা অর্থ হলো তুমি কেমন আছো, অর্থ হলো তুমি কেমন আছো। জাই জিন, জাই জিন অর্থ হলো আবার দেখা হবে, জাই জিন অর্থ হলো আবার দেখা হবে। ওয়ান হেন হাও, ওয়া হেন হাও, আমি ভালো আছি অর্থ আমি ভালো আছি। মাহ, মাহ অর্থ হলো প্রশ্ন করতে প্রশ্নবোধক বাক্য শেষে এটি ব্যবহার করতে হয়, মাহ। হয়, হ এটা হয় সুন্দর বা ভালো, হ শব্দের অর্থ হলো সুন্দর বা ভালো। গং গং কিসে, গং গং কিসে শব্দের অর্থ হলো বাস। চুয়ান, চুয়ান
শব্দের অর্থ হলো জাহাজ, চুয়ান শব্দের অর্থ হলো জাহাজ। চেংডি ফ্লোট, চেংডি ফ্লোট অর্থ হলো বাঁশি, অর্থ হলো বাঁশি। লিয়ান জিয়া, লিয়ান জিয়া গোলার হার, লিয়ান জিয়া শব্দ অর্থ হলো গোলার হার। জিয়াং কুয়ান, জিয়াং কুয়ান অর্থ হলো গোলার মালা, অর্থ হলো গোলার মালা। লুবাওসি, লুবাওসি অর্থ হলো হীরা, লুবাওসি অর্থ হলো হীরা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের চায়না ভাষার কালেকশন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে চায়না ভাষায় অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবাটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, এছাড়া এই চ্যানেলে বিশেষ করে ইংলিশ, আরবি, মালয়েশিয়ান, হিন্দি, জাপানি ভাষার উপর টিউটোরিয়াল তৈরি করা হয়। যাদের ওই সকল টিউটোরিয়ালগুলি দেখার প্রয়োজন তারা অবশ্যই ওই সকল ভিডিওগুলি দেখে নেবেন। এছাড়া রয়েছে ইসলামিক এবং 18+ লোকজনা জানতে হবে এমন কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।